পৃথিবীর বুকে আয়তনে ক্ষুদ্র একটি রাষ্ট্র লেবানন। মাত্র 10,452 বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ। ক্ষুদ্র হলেও আন্তর্জাতিক স্বার্থন্বেষী মহলের কাছে ভূরাজনৈতিক বিবেচনায় দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে নানা অগ্রাসন, বাহিরের হস্তক্ষেপ ও দেশ শতকের গৃহযুদ্ধ অন্তত সেটাই প্রমাণ করে। জি ভিউয়ার্স, অমেজ মহাবিশ্বের আজকের পর্বে আমরা জানব এই ক্ষুদ্র রাষ্ট্র লেবাননের জানা অজানা কিছু তথ্য। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর ইতোমধ্যেই করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। লেবানন এশিয়া মহাদেশের পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। এর উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ইসরায়েলের সীমানা দ্বারা পরিবেষ্টিত এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও সাইপ্রাস দ্বীপ। মাউন্ট লেবাননের নামটি মূলত ফিনিশিয়ান থেকে এসেছে, যার অর্থ সাদা। সম্ভবত এটি দ্বারা তুষারাবৃত শৃঙ্গকে বোঝানো হয়েছে। এই নামকরণের ঘটনাটি এবলার গ্রন্থাগারের মধ্যে ব্রোঞ্জ যুগের গ্রন্থ থেকে পাওয়া গিয়েছে। লেবানন একটি প্রশাসনিক ইউনিটের নাম, যেটি 1861 সালে অটোম্যান সংস্কারের সাথে মাউন্ট লেবানন মুস্তাসারিফাত হিসেবে পরিচিত ছিল। 1920 সালে গ্রেটার লেবানন রাষ্ট্রের নাম অব্যাহত ছিল এবং অবশেষে 1943 সালে এর স্বাধীনতার পরে সার্বভৌম লেবানন প্রজাতন্ত্রের নামে নামকরণ করা হয়। লেবানন ধর্ম ও গোষ্ঠীগতভাবে বিভক্ত একটি রাষ্ট্র, যেখানে 54% জনগণ মুসলিম, 41% জনগণ খ্রিস্টান এবং 5% জনগণ দ্রুজ জাতিগোষ্ঠীর মানুষ। দেশটির একমাত্র গুরুত্বপূর্ণ প্রধান সমুদ্র বন্দর এবং রাজধানী বৈরুত। 2020 সালের 4 আগস্ট বৈরুত বন্দরে থাকা 2,750 মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে বন্দরটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। 200 মানুষ মৃত্যুবরণ করেছিল এই বিস্ফোরণে। প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। 10 থেকে 15 বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটি। এমনিতেই পশ্চিম এশিয়ার এ দেশ দীর্ঘদিন বিদেশি আগ্রাসন আর গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত। 1.5 দশক ধরে অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক চুক্তির আওতায় গণতন্ত্রের মোড়কে গঠিত রাষ্ট্রব্যবস্থা কিছুটা স্থিতিশীলতা পেলেও দেশটির অর্থনীতি ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে। অর্থনৈতিক অব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনে সেখানকার জনগণের ত্রাহি অবস্থা। করোনাকাল শুরুর আগে দেশটির শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে প্রচণ্ড গণবিক্ষোভ হয়। এতে শাসক গোষ্ঠীর খুব একটা টনক নড়েছে বলে মনে হয় না। দেশটি ছোট হওয়া সত্ত্বেও দুর্নীতি আর আগ্রাসনে অনেকটাই নিমজ্জিত। মধ্যপ্রাচ্যের ইউরোপ খ্যাত লেবাননে একই সাথে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন ঘটেছে। ভূমধ্যসাগরের তীরে মধ্যপ্রাচ্যের ছোট এই দেশে একই সাথে পাবেন সুউচ্চ পর্বতের সৌন্দর্য, চোখ জুড়ানো সমুদ্রের স্পর্শ আর বিভিন্ন সভ্যতার নিদর্শন। আরও থাকছে লেবানিজ কুজিনের মজাদার খাবারের স্বাদ। লেবানিজরা যে কোনো রান্নায় মশলা বেশি পছন্দ করেন। মুজাদ্দারা এখানকার ট্রেডিশনাল একটি খাবার। লেবাননের জাতীয় পানীয়র নাম আরাক। লেবানন গেলে তাদের ট্রেডিশনাল ফুডগুলি অবশ্যই পরখ করে আসবেন। চিন্তার কোনো কারণ নেই, কেননা এখানকার অধিকাংশ মানুষ মুসলিম। হারাম কোনো খাবার তারা ব্যবহার করেন না বললেই চলে। লেবানন অর্থনীতিতে অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু বর্তমানে তাদের দেশের অর্থনীতিতে অনেকটাই সাফল্য নিয়ে এসেছে তাদের পর্যটন খাত। লেবাননে প্রতি বছর গ্রীষ্মকালে ইউরোপ থেকে বহু পর্যটক পরিবার নিয়ে ঘুরতে আসেন।
বিশ্বের বেশ কয়েকটি প্রাচীন শহর সহ লেবানন পরিদর্শনের চমকপ্রদ কিছু গন্তব্য রয়েছে, এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে যেমন আঙুর ক্ষেত, নাইট ক্লাব এবং স্কুই রিসোর্টগুলো খুঁজে পাওয়া শক্ত, কিন্তু এই লেবাননে সেই জায়গাগুলো রয়েছে পর্যাপ্তভাবে। ভ্রমণের ক্ষেত্রে আপনি যে ঘরনারই হন না কেন, লেবাননের দর্শনীয় স্থান এবং এর সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেনই। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে লেবানিজরা নিজেদের সৌন্দর্য চর্চায় অতি আগ্রহী, আর এ কারণেই সৌন্দর্যের পূজারী লেবানিজদের রাস্তায় বের হলেই দেখা যাবে বিউটি সায়েন্স সেন্টার। চলুন লেবাননের প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া পেতে যে জায়গাগুলোতে অবশ্যই ঘুরে দেখবেন সেগুলোর সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। জিটা গ্রেটো। জিটা গ্রেটো মূলত একটি আন্তঃসংযুক্ত গুহা। বহু বছর ধরে দুইটি গুহার গাঠনিক কাঠামোর বিবর্তনের মধ্য দিয়ে আজকের জিটা গ্রেটো প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। রাজধানী বৈরুত থেকে 20 কিলোমিটার দূরে নাহর আল কালব উপত্যকায় অবস্থিত জিটা গ্রেটো। গুহার ভেতর দিয়ে বয়ে চলেছে নদী। পর্যটকদের ভ্রমণের জন্য গুহার ভেতরে মিনি বোটের ব্যবস্থা করা হয়েছে। গুহার ছাদ ছুঁতে চাওয়া চুনাপাথরের স্তম্ভ, বিশ্বের বৃহত্তম স্ট্যালাগমাইট এর চোখ ধাঁধানো রং আপনাকে মুগ্ধ করবেই। বর্তমানে এটি বিশ্বের এক নতুন আশ্চর্য হিসেবেই চিহ্নিত হয়েছে। কাদিশা উপত্যকা। কাদিশা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া এই উপত্যকাকে ধর্মীয় তাৎপর্যের জন্য পবিত্র উপত্যকা বলে স্থানীয়রা। 1998 সালে কাদিশা উপত্যকা বিশ্বের ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেয়। উপত্যকা দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে লেবাননদের সুন্দর পরিপাটি পাহাড়গুলো এবং পাহাড়ের সাজানো গোছানো গ্রামগুলো। বনফুল আর বন্য পশুর পাশাপাশি এখানে দেখা পাবেন বেশ কিছু আশ্রমের। অবসর সময় কাটাতে এর চেয়ে ভালো নির্মল জায়গা আর হয় না। বেত এদ্দিন। লেবানিজ স্থাপত্যের একটি অনন্য নিদর্শন বেত এদ্দিন। প্রাসাদটি 19 শতকে একটি পাহাড়ের ওপর নির্মাণ করা হয়েছিল। প্রাসাদটি সুসজ্জিত নকশা ও মনোরম গঠন কাঠামো এর প্রতিষ্ঠানকালীন সময়ের ধন্যাঢ্য অবস্থাকেই স্মরণ করিয়ে দেয়। প্রতিবছর গ্রীষ্মে প্রাসাদটিতে এক উৎসবের আয়োজন করা হয়, যা দেখতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে এই স্থানে। বাইব্লেস। বাইব্লেস বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। বলা হয় এটি ফিনিশীয় আমলে প্রতিষ্ঠিত প্রথম শহর। বর্তমানে বাইব্লেসকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 2016 সালে বাইব্লেসকে আরবের পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। সিডর। সিডরকে লেবাননের গর্ব ও ঐতিহ্যের অনুষঙ্গ হিসেবেই দেখা হয়ে থাকে। মূলত সিডর হলো বিচর পর্বতে বরফের ধার ঘেঁষে এক বিস্তৃত বনাঞ্চল। বনাঞ্চলের কাঠগুলো বহু বছর ধরে তাদের জীবিকার মাধ্যম হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও বনের কাঠকে লেবানিজরা পবিত্র বলে মনে করে থাকে। বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেওয়া এই বনাঞ্চলে বহু পাখির কিচিরমিচির সহ বন্য পশুর অভয়ারণ্য হিসেবেই পরিচিত। টায়ার। প্রাচীন ফিনিশীয় শহর টায়ার লেবাননের পঞ্চম বৃহত্তম শহর। সাগর পাহাড়ের এই শহরটি নির্মল ও স্নিগ্ধ সৈকতের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। বন্দর শহর হিসেবে টায়ারের সৈকত বীচপ্রেমীদের জন্য আদর্শ স্থান। সমুদ্রের জলে স্নান করা, সামুদ্রিক প্রাণী দেখা, এছাড়াও ইতিহাসকে জানতে প্রাচীন রোমান সাম্রাজ্যের স্মৃতিবিচরিত হিপ্পোড্রামে অবস্থিত এই টায়ারে একবার হলেও যাবেন। বর্তমানে লেবাননে অর্থনীতি অনেকটাই পর্যটন শিল্পের উপর নির্ভরশীল, আর এ কারণেই লেবানিজ সরকার এ দিকটা বেশ গুরুত্ব সহকারেই দেখছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের লেবানন সমাচার।
কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ।